ভাই গো ভাই, কি বাসার আছে পাইসা আইসি ভাই। রেজুল হাস তুই কাকাই গো, আমার আব্বাই আর নাই ভাই, আমার আব্বাই আর নাই। আব্বা কেমনে কি হইলো? তখন বাজে রাত আনুমানিক 3টা, হঠাৎ দেখলাম লঞ্চের মধ্যে হইসই, কেউ কয় লঞ্চে আগুন লাগছে, কেউ কয় লঞ্চের তলা মারছে। আব্বাই আমার হাতটা ধরে রাখছিল ভাই, আমাকে লঞ্চ তখন ডুবে গেছে। আব্বাই আমার কয় বাবা রে ভয় পাইস না, আমি তোর হাত ছাড়ব না। অনেকক্ষণ সাঁতার কাটার পরে আব্বাই আমার হাতটা চাইলে হারাই গেল ভাই। আমরা তো আছি, আমরা সবাই মিলে কাকার আত্মার মাগ ফেরাতের জন্য মুনাজাত কর। যা, তুই এখন ঘরে যা। গেলাম আরে হরমনে, এই অকাইলা দিন আনারস পাম কোন জায়গায়? আমি জ্বর আইছে, মাথায় পানি ডাল, মাথায় পানি ডাললে ঠিক হয়ে যাবো। কিরে তুই কেন কে তুই এত ফাশন কে রে, তোর বাপুর আমি জানতাছি দোস্ত, তুমি যখন বাজারে সময় দিয়ে চাইলে একটা ভেবা, তখন তো তুমি আর বাস চলে যাবে, তখন তুমি দাদার মনে রাখতে না। হ্যাঁ কি কস না কস, আমার বাপ মরবো কেন? খিতেও কস বন্ধু, সাথে মরে নাই তাহলে বন্ধু তোমার কুফল খারাপ, তুমি তো চাইলে একটা পাইতে না। আব্বা দেখছস, আমার আব্বাই মরে গেছে, আমার মাথায় নাই, আমার কাছে খালি মনে হয় যে আব্বাই যে আমার কই বসে বাবা রে লবা বাজারে যাই। আব্বা কিন্তু বাজার তো বন্ধ যায় দেখতে না, কারণ চাষা তো নাই। দেখছিস বন্ধু, চাষে তোর কত লাভ করে, মরে জনের আগে তার নামে 4 লাখ টাকা ব্যবস্থা করে গেছে। এরকম বাপ প্রতিটি করে করে জন্মগ্রহণ দরকার ছিল দোস্ত, দোয়া করি দোস্ত, আমি যেমন একটা বাপ ভাই। আচ্ছা ওখানে আমি কি করুম, কার কাছে যাবো একটু বুদ্ধি দে না। তেতে বলত কে রে দোস্ত, তুই এখন বাজারে যা, তোমার কবি কাকে যে বাড়িতে মেরে মরছে, আর বাড়িতে মেরে বললে তো দোস্ত লাশ পাওয়া যায় না। না লাশ পাবো কই? আমার বাপ যদি বাচ্চা থাকতো তাহলে বরিশাল জানোর পথে পাশে লাত্তি দিয়া লঞ্চেরটা পালাই দিয়ে 4 লাখ টাকা পাইতাম। তুমি হালার মতো আগে মরে গেছে, সমস্যা নাই দোস্ত, তুমি যে 4 লাখ টাকা পাইবা এখান থেকে আমার 5 টাকা দাঁত দিয়ে বলবো না। আচ্ছা দিব না। ওহো দেখছে, আমার দুটো বাড়ির জাম লাগবো রে। ওই শ্যাবালি কি যে একটা ওষুধের কথা কইছিল, নামটা ভুলে গেছি। কে তুই বাজার দিকে যা, আমি যাইতাছি। হ্যাঁ চা চা চা।